নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ভেজ চপের রেসিপি শেয়ার করব এবং আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা এই রেসিপির মাধ্যমে কিন্তু আপনাদের চপ হবে অনেক বেশি ক্রিসপি। আমি এখনই আপনাদের শব্দটা শোনাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তবে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আবার প্রথমে লাগছে মটরশুঁটি, সাথে লাগছে টমেটো এবং কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, সেগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি ফুলকপি নিয়েছি, সেগুলোকে একটি স্লাইসার দিয়ে ভালো করে স্লাইস করে নিয়েছি। মশলার মধ্যে লাগছে লঙ্কার গুঁড়ো, লাগছে ধনের গুঁড়ো, একই সঙ্গে লাগছে জিরের গুঁড়ো, একই সঙ্গে লাগছে হলুদ গুঁড়ো, লাগছে পরিমাণ মতো নুন, সাথেই লাগছে আদার গুঁড়ো, সাথে লাগবে ব্রেড ক্রাম। এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এবং শেষে লাগবে ময়দার গুঁড়ো। দেখুন বন্ধুরা, এই রেসিপিটি করার জন্যে সবার প্রথমে এখানে আমি আলু সেদ্ধ করে তার চোচা ছাড়িয়ে খুব ভালো করে এভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সাথেই দিচ্ছি আদার গুঁড়ো, একই সঙ্গে দিচ্ছি জিরের গুঁড়ো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সাথে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সমস্ত গুঁড়োগুলো কিন্তু আমার ঘরেই তৈরি করা এবং এর রেসিপিও আমার চ্যানেলে দেয়া রয়েছে। আপনারা যদি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেয়া আছে, আপনারা সেখানে গিয়ে চেক করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে কিন্তু আলুর সাথে মশলাগুলোকে মেখে নিয়েছি। আলু সেদ্ধ করে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর সেটিকে আমি সাইডে রেখে দিয়েছি। এবারে এর পুর আমি রেডি করে নেব, সেই জন্যে কড়া গরম করে এর মধ্যে তেল দিয়ে তেলও গরম করে নিয়েছি। এবারে সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং একই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে নেড়ে চেড়ে নিচ্ছি। খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে দিয়ে আমি আবারও খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে নিচ্ছি। খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবারে আমি খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি সমস্ত কিছু। ফ্লেমটা কিন্তু ওই একই, মিডিয়াম টু হাইয়ে রয়েছে। খানিকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে আমি যা করব তা হলো এগুলোকে যতটা সম্ভব হয় ততটা আমি ম্যাশ করে নেব। একেবারে সম্পূর্ণ ম্যাশ করব না, যতটা খুন্তি দিয়ে করা যায় ঠিক ততটাই ম্যাশ করে নেব। আপনারা চাইলে অন্য ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন, তবে খুন্তি দিয়ে করলে কিছুটা ম্যাশ হয় এবং কিছুটা ম্যাশ হয় না। এতে করে ভালো লাগে, টেস্টটা বেশি ভালো আসে, সে কারণে আমি খুন্তি দিয়েই করছি। খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকে কিন্তু আমি একটি স্লাইসার দিয়ে খুব ভালো করে মিহি করে এরকম করে নিয়েছি। একটি স্লাইসারের মধ্যে ভালো মতো ঘষলেই কিন্তু এইরকম হয়ে যায়, দেখতে অনেকটা চিজের মতো মনে হচ্ছে, মজরেলা চিজের মতো, তবে এটি কিন্তু ফুলকপি। একটি স্লাইসার দিয়ে একটু ঘষে নিলেই ঠিক এরকমই হয়ে যাবে। আর আপনারা যদি চান ছোট ছোট টুকরো করে দিতে সেটাও দিতে পারেন, তবে এইভাবে দিলে বেশি ভালো লাগবে। এবার আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটি কিন্তু খুব ভালো মতো কুক হয়ে গেছে। এবারে এই পুরটিকে আমি একটি অন্য থালার মধ্যে তুলে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবং ঠান্ডা হওয়ার পরই কিন্তু চপটা রেডি করতে হবে। পুরটি ঠান্ডা হতে হতে এবারে আমি ব্যাটার রেডি করে নেব। চপগুলোকে কোট করার জন্য ব্যাটার রেডি করতে হবে, তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি
3 চামচ চালের গুঁড়ো, একই সঙ্গে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, একই সঙ্গে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে চামচ দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব। চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে আবারও চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবং বন্ধুরা, একবারে বেশি করে জল দেবেন না, এতে করে কিন্তু ব্যাটারটা খুব ভালো রেডি হবে না। তাই পরিমাণ বুঝে অল্প অল্প করে জল দেবেন এবং এইভাবে নেড়েচেড়ে ব্যাটারটা রেডি করে নেবেন। ব্যাটারটা খুব বেশি ঘন কিন্তু হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখুন বন্ধুরা, ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এবং এর কনসিস্টেন্সি এই রকমই হবে। এবারে চপ রেডি করার জন্য সবার প্রথমে আমি যা করব, হাতে আমি খানিকটা ময়দা লাগিয়ে নিচ্ছি। হাতে ময়দা লাগাচ্ছি এই কারণেই যাতে আলু মাখা যখন আমি হাতে নেব হাতে যেন চিপকে না যায়। আপনারা কিন্তু ময়দার বদলে চাইলে হাতে তেলও মেখে নিতে পারেন। এবারে আমি অল্প অল্প করে আলু নিয়ে হাতে ঠিক এইভাবে গোল করে নেব যতটা গোল করা যায়, এবং তারপরেই আমি এইভাবে স্প্রেড করে নেব হাতে। আপনার যে পরিমাণ আলু সেদ্ধ লাগবে সেই পরিমাণ নিয়ে নেবেন, হাতে এইভাবে স্প্রেড করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি। অনেক সময় বলতে একটু অসুবিধা হয়, কিন্তু দেখে বুঝে নিতে হয় তখন। আশা করি আপনারা বুঝতে পারছেন দেখে যে কিভাবে করতে হবে। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই করবেন। এবারে ওই চ্যাপটা করে নেওয়া আলু সেদ্ধর মধ্যে আমি খানিকটা পুর ভরে নিচ্ছি, এবং পুর ভরে আমি আবারও 4-5 থেকে আলু এইভাবে টেনে নিয়ে বন্ধ করে দিচ্ছি মুখটা। এইভাবেই সমস্ত চপগুলোকে রেডি করতে হবে। আপনাদের যদি মনে হয় যে আরেকটু আলু নেওয়ার প্রয়োজন আছে, আরেকটু আলু নিয়ে এইভাবে বন্ধ করে নিতে পারেন। এবং তারপর কিন্তু খুব সুন্দর করে 4-5টা সমান করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটি চপ কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। একইভাবে বাকি চপগুলোকেও রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সব চপগুলো মোটামুটি এইভাবে তৈরি করে নিয়েছি, এবং 4-5টা কিন্তু সুন্দর করে স্মুথ করে নিতে হবে এইভাবে। আপনারা ময়দার বদলে হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু 4-5টা বেশি স্মুথ হবে। আমি যেগুলো তেল দিয়ে করেছি সেগুলো বেশি স্মুথ হয়েছে, এবং ময়দা দিয়ে যেগুলো করেছি সেগুলো কিন্তু অতটা স্মুথ হয়নি। সমস্ত চপগুলো রেডি করে নেওয়ার পর এবারে আমি ব্যাটারে ডুবিয়ে নেব। আমি একটি চপ ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি এবং খুব ভালো মতো ব্যাটার দিয়ে কোট করে নিচ্ছি। চপটিকে ব্যাটারে ভালো করে ডিপ করে নেওয়ার পর এটিকে খুব ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিতে হবে। আমি খুব ভালো মতো এটিকে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে কোট করে নিয়েছি, এবং বাকিগুলোও একইভাবে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে। এদিকে চপগুলো ভাজার জন্য আমি কড়াই গরম বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, এবং তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি চেক করে নিলাম। এবারে একে একে আমি 2 বা 3টে করে চপ ভেজে নেব। গরম তেলের মধ্যে আমি চপ দিয়ে দিচ্ছি। একবারে খুব বেশি চপ দিতে যাবেন না বন্ধুরা, এতে করে কিন্তু তেল ঠান্ডা হয়ে আসবে। চপগুলোকে তেলে দিয়ে প্রয়োজন মতো হালকা নেড়েচেড়ে নিতে হবে, এবং ফ্লেমটাকে আমি রেখেছি লো টু মিডিয়ামের থেকে একটু বেশি। অর্থাৎ একবারে কিন্তু হাই ফ্লেম আমি দেব না, এতে করে চপের ওপরের অংশগুলো আগেই লালচে হয়ে আসবে এবং পুড়ে আসবে, কিন্তু ভেতরটা কিন্তু খেতে ভালো লাগবে না। যদিও ভেতরটা সেদ্ধ এবং তৈরি করা, তবুও একবারে হাই ফ্লেম দেবেন না। আমি লো টু মিডিয়ামে রেখে চপগুলোকে ভেজে নিচ্ছি, এবং শেষের দিকে ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব যাতে চপের ওপরের অংশটা ক্রিস্পি হয়ে যায়। আমার চ্যানেলে নতুন এসে থাকলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবেই। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু চপের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এটিকে কিন্তু এইভাবে নেড়েচেড়ে
ভেজে নিতে হবে এবং আমি আরো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন বন্ধুরা চপগুলো ভাজা হয়ে গেছে, এবারে এটিকে আমি অন্য পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা ভেজে আমি অন্য একটি পাত্রে তুলে নিয়েছি, একইভাবে বাকি চপগুলোকেও ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার আজকের এই ইজি ভেজ চপের রেসিপিটি কিন্তু তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে আগামী দিনে, ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।